বাহ, হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তাহলে আমি ও আর আমার শাশুড়ি আর বউ, তাহলে একবার টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছো আমরা ঢুকছি। মা গেল, ও ওখানে টিকিট কাটছে। টিকিট কাটা হয়ে হয়ে গেছে, টিকিট কাটা এখানে লাইনের জন্য টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি, ওখানে ট্রেনও এসে গেছে। ডাঙ্কনি লোকাল ছিল মোটামুটি, আর সিটও পেয়ে গেছে। গপু বসে আছে, আমি গপু আমরা সবাই একসাথে বসে আছি। এবার দক্ষিণেশ্বরে নেবে, কি কাণ্ড হয়েছে জানো? এত বৃষ্টি, ভাবা যায় না গো বন্ধুরা, কত মজা লাগছিল। এবার আমাদের কাছে একটাই ছাতা ছিল, তো ও এইবার আমরা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এবার আমরা দক্ষিণেশ্বরে নেমে আড্ডা পিঠের জন্য টোটো করে নিয়েছি। টোটো 10 টাকা করে, কিন্তু রাস্তার মধ্যে কি কি জল জমেছে সব দেখতে পারবো। ভিডিওটা সাথে থাকো, দেখো জল দেখো। আর 10 টাকা করে নিচ্ছে ভাড়া আড্ডা পিঠের জন্য। মজা লাগছিল, বাও, রাস্তার মধ্যে জল, কি মজা লাগছিল বলতে পারছি না। তোমরা ওখানে না থাকবে, তোমাদের সাথে হলে তোমরাও তো মজা পাও। আমি নিজের খুশিটা বলতে পারছি না, আমার এমনিতে জল অনেক পছন্দ। রাস্তা জমে গেলে তো ও হো হো, কি মজা। এবার মন্দিরেও এসে, এবার আমরা আগাচ্ছি, দেখছি মন্দির খোলা থাকবে কি না। আস্তে আস্তে আমরা যাচ্ছি যাচ্ছি যেতে 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 এই মা তো আগে আগে যাচ্ছে। তারপরে দেখলাম মন্দিরটা দেখতে পেয়েছি, মাকে দর্শন করলাম, খুব শান্তি পেলাম। আর হ্যাঁ, মনে মনে ভাবলাম যখন মায়ের দর্শন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ভোগ পাবো। তাও টেনশন হয়ে একটু পা যাচ্ছি, যদি না পেলে কী হয়েছে? মাকে ভোগ না পেলে মায়ের দর্শন তো পেয়েছি, কিন্তু ভোগ তো অমৃত হয় বলে আমরা ভোগ খাওয়ার জন্য গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে টিকিট কাউন্টার খোলা আছে, আমাদের টিকিট কাটা হয়ে গেলো 1-1 জনের 60 টাকা করে। আর দেখছি আমার বউর সাথে গোপালকে ওখানে সবাই মিলে কত মজা আনন্দ করছে, এই তরিকায়। তো আমরা টিকিট কাটার পর চলে গেলাম হচ্ছে ভোগের উদ্দেশ্যে। আরে তরিকায় গোপাল ভোগ খাচ্ছে, কত সুন্দর দেখুন। গোপালকে দিয়েছে এখানে হচ্ছে পোলাও, খিচুড়ি, ভাত, সবজি, কুমড়ো ভাজা। তো কত সুন্দরভাবে গোপাল খাচ্ছে দেখুন, কত সুন্দর করে। জয় গোপাল। তো এই গোপালকে খাওয়ানোর পর এবার আমরা খাওয়া স্টার্ট করব। তো আমরা ভোগ খাওয়া স্টার্ট করে দিচ্ছি। করার পর সত্যি বন্ধুরা, ভোগ পুরো অমৃতের মতন। আমার বউ বলছিল যে ভোগ মানে অমৃত, অমৃত মানে সত্যি ভোগ হচ্ছে পুরো অমৃতের মতন। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। তা বন্ধুরা, তোমাদের দেখালে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আজকে ওয়েডনেসডে, আজকে আমরা ছুটি পেয়ে গেছি। যে ওর ছুটি থাকে ফ্রাইডে, কিন্তু ওয়েডনেস তখন আমরা বেড়াতে বেরিয়ে গেছি। তোমাদের দেখালাম রাস্তা এত বৃষ্টি, কিন্তু মজা লাগছিলো বৃষ্টিতে। আমি ও আর গপু আর মা চারজন এসেছি। মারও ইচ্ছে ছিল ভোগ খাওয়ার, তারপরে আমরা ভোগ টোক খেয়ে গেছি, ঠাকুরের সাথে ভোগটা পেয়ে গেছি। আদ্যাপীঠে আমরা দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে আসতে কত ভাড়া লেগে গেছে? ওর টোটো করে 10 টাকা, 10 টাকা করে, 10 টাকা ভাড়া লেগেছে। ওটা হচ্ছে আপনাদের ইয়ে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে আদ্যাপীঠ আসতে 10 টাকা করে ভাড়া নেয়, আর খুব ভোগের যে কুপন হচ্ছে সেটা 60 টাকা করে, 60 টাকা করে। আর আপনারা যারা আসছেন তারা একটু জেনে নিন ইনফরমেশনটা, এই কালীঘাট দক্ষিণেশ্বর যে মন্দিরটা আছে সেটা দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর 12:30 পর বন্ধ হয়ে যায়, তিনটের সময় ওপেন হয়। তো আপনারা ওই সময়টা ওখানে না ওয়েট করে আপনারা চলে আসতে পারেন আদ্যাপীঠে। আদ্যাপীঠে যাদের এখানেও মা আছে, এখানেও মা কালীর মন্দির আছে, সেটা আপনারা দেখেছি, ভোগ খেতে পারো। আর এখানে আপনারা যদি খেদেও লেগে থাকে এখানে আসবেন, 60 টাকা করে কুপন আপনারা নেবেন। আর আপনাদের খাবারগুলো দেখলাম, খিদে লাগুক বা না লাগুক, ভোগ মানে অমৃত, এটা খেলে এত টেস্টি। তোমরা তো ভিডিওতে দেখবে কি কি ছিল, পোলাও ছিল, আলুর দম ছিল, চচ্চড়ি ছিল, খিচুড়ি ছিল, ভাত ছিল, এত ভালো লোকজন ছিল ওরা। 60 টাকা করে আপনারা যত পারেন খাবেন, আপনারা ওইখানে ওয়েট না করে এখানে এসে ওয়েট করতে পারেন, খেতেও পারেন। আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে আপনাদের সাথে দেখা হবে, ভিডিওর সাথে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে না। আমি দেখেছি আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, একটু আপনাদের রিকোয়েস্ট করবো, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন ভিডিওর সাথে থাকো, এখনো ভিডিওটা এন্ড হয়নি। এবার দক্ষিণেশ্বর মা কালীর দর্শন করাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আপনাদের আদ্যাপীঠ দর্শন করার পর চলে আসুন আমাদের সাথে।
দক্ষিণেশ্বর মায়ের দর্শন করতে। তো চলুন আপনাদের সাথে আমাদের এই ক্যামেরার সঙ্গে আপনারাও দর্শন করুন মা দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো আসুন, আমি আছি, মা আছে, আপনারাও আছেন, গোপু আছে, যাচ্ছি আমরা মায়ের মন্দির দর্শন করার জন্য। তো আপনাদের দেখাবো, আমার সামনেই আছে মায়ের মন্দির, তো দেখতে থাকুন। আর আপনারা মোবাইল পার্স কিছু ব্যাগ নিয়ে যেতে পারবেন না, আপনারা আপনারা লকারে রেখে যেতে হবে। তো আসুন আপনারা দেখাচ্ছি, এই হচ্ছে মায়ের মন্দির। তো সবাই বলো জয় মা কালী। যারা দূর দূর থেকে আসছে তাদের জন্য একটু ইনফরমেশন আছে, একটু শুনে নিন। আপনারা আসবে কেমনি হবে, আধা ফিট থেকে 10 টাকা করে নেবে, টোটো করে আপনারা টোটো করে চলে আসবেন পুরো মন্দিরের সামনে, 10 টাকা করে নেবে। তো আর স্টেশন থেকে অনেক কাছে, আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। আর এখানে হচ্ছে সকাল 6টা থেকে ভোর 5টা থেকে 12:30 পর্যন্ত ওপেন থাকে, তারপরে 12:30 পর বন্ধ হয়ে যায়, আবার খোলে দুপুর 3টের পর। এই মন্দিরে একটা ঐতিহাসিক আছে, এটা এমনি না, এটা মায়ের অংশ পড়া মন্দির। এখানে একদম জাগটা মা আছে, সবার মনোকামনা পুরো করে। আপনারা দূর দূর থেকে আসেন, তো দেখো এনার, ইনি সব জানেন। বলো মা, এটা কি হয়েছিল রানীর? অনেক কথা রানীর আসমনি, রানীর আসমনি বাণিজ্য যাচ্ছিল ওনার, হ্যাঁ, সব নিয়া বোট নিয়া, তারপরে যেতে যেতে নদীর মাঝখানটায় বোটগুলো দাঁড়িয়ে গেল। কেন দাঁড়িয়ে গেল? তখন মা রাত্রে আদেশ দিল, হ্যাঁ, আমার মন্দির বানা, মন্দির বানাবি। দেখো এরা এত জাগতা মা কি, আমার শাশুড়ির চোখের জল এসে যাচ্ছে মায়ের কথা বলতে বলতে। আপনারা আসতে, এই মন্দিরে অনেক দূর দূর থেকে লোকজন আসে, স্বপ্ন দিয়ে মা নিজে উৎপন্ন হয়েছে, সেটাই তো। সেটাই এই রানী রাসমণি এই মন্দিরটা উদ্ঘাটন করেছিল। এই লালাকে ইনি না, ইনি তখনকার মানে 1855 সালের মধ্যে, তখন কোনো মেয়েদের কোনো ভ্যালু থাকতো না, কিন্তু মা কালীর আশীর্বাদে এই রানীর আসমানি এত বড় মন্দিরটা বানাতে পেরেছিল। এই মন্দিরটা বানাতে রানী রাসমানি, আর এটা আমার লাল্লা কত মজা পাচ্ছে। বন্ধুরা দেখিয়ে দিলাম দক্ষিণেশ্বরে, দেখে নিলাম পুজো টুজো, এত সুন্দর করে দর্শন টর্শন করে আমরা এসে আড্ডা পিঠে বাড়িতে বেরিয়েছি। দেখটা তার মধ্যে এত কিছু সুন্দর আড্ডা পিঠ ভোগ খাওয়া, এখানে পুরো মা কালীর কাছে গেছে ভেতরে, দেখে ওখানে ভিতরে যেয়ে মা কালীর কাছে বসে তসে ওখান থেকে ফুল নিয়ে এসে, ওখান থেকে আবার ফুল ফুল নিয়ে এসে। তো বন্ধুরা, আপনাদের আমরা ফুল ইনফরমেশনটা দিয়ে দিলাম, আপনারা কীভাবে আসবেন, কী করবেন না করবেন, তো যদি ইনফরমেশানটা পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা আপনার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনারাদেরকে ইনফরমেশান আরও দিতে থাকবো, আর দেখতে থাকুন না ভালো করে, আপনাদের সাপোর্ট করলে, আর আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, যে আপনারা সাপোর্ট করলে আমি অনেক কিছু করতে পারবো। তো আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা অবশ্যই 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 আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। নমস্কার নমস্কার বন্ধুরা, বাই।